সো আমরা গেমের ভেতরে চলে আসছি। হ্যাঁ, এটা হইতেছি আমি, দেখো আমার স্ক্রিনে এটা। এখানে সামনে অনেক বড় একটা নদী আছে, আর এখানে জায়গাটা আমার মোটামুটি ভালো লাগছে। এখন গেমের ভেতরে প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে হাত দিয়ে ঘুষি মেরে মেরে উট ভাঙতে হয়। কিন্তু আগে আমি একটু দেখবো আমি কোন জায়গায় স্পন হয়েছি, আশেপাশে জায়গাটা একটু দেখে নেই আমি। সো আমরা প্রথমে উট ভাঙবো না, আমরা এখান থেকে কিছু মাটি নিয়ে নেই যাতে আমরা উপরে উঠতে পারি। তো আমাদের এই ওয়ার্ল্ডে আমার অনেক কিছু প্ল্যান রয়েছে, আমি এখানে মনে করো অনেক কিছু করবো, অনেক কিছু আমরা বিল্ড করবো, তারপরে অনেক ফার্ম তৈরি করবো, আর অনেক কিছু করবো। সো এখানে অনেক বড় একটা নদীর মতো, আর সামনে এখানে অনেক বড় একটা বাগান, জায়গাটা অনেক ভালো। এখানে আমরা একটা ঘর তৈরি করবো, আর অনেক কিছু করবো। ওই দেখো এখানে একটা মুরগি, দাঁড়াও দাঁড়াও, ও এখানে আরো অনেকগুলো মুরগি আছে, দেখো এখানে আরো দৌড়াদৌড়ি করতেছে। সো গেমের ভেতরে সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাত দিয়ে ঘুষি মেরে মেরে উট ভাঙতে হবে। মাইনক্রাফটের প্রথম কাজ হইতেছে এটা, এটা কেমন লজিক ভাই আমি জানি না, হাত দিয়ে ঘুষি মেরে মেরে উট ভাঙতে হয়। প্রথম উট নেওয়া হয়ে গেছে, এখান থেকে আমি অল্প কিছু উট নিবো যাতে মনে করো একটা পিকেক্স তৈরি করতে পারি, একটা আর একটা ক্রাফটিং টেবিল তৈরি করতে হবে প্রথমে আমাদের। গাছে যতগুলো উট আছে সবগুলো আমরা নিয়ে নিছি। সো এখান থেকে আমরা মোট 6টার মতো লক পাইছি, এগুলা থেকে আমরা এখন একটা ক্রাফটিং টেবিল তৈরি করে তারপর একটা পিকেক্স তৈরি করতে হবে আমাদের। আমরা উট দিয়ে বাকি জিনিসপত্র তৈরি করতে পারি, বাট একটা পিকেক্স তৈরি করলে হইতেছে বাকি জিনিসপত্র মনে করো আমি পাথর দিয়ে তৈরি করবো, মানে স্টোন দিয়ে তৈরি করবো। আর মুরগি তুমি এখানে তাকায় আসো কেন আমার দিকে এইভাবে, এখান থেকে যাও, তুমি যে তুমি ওইদিকে যাও, ওইদিকে যে ঘোরাঘুরি করো, এখানে কোনো কাম নাই তোমার। সো এখন আমাদের এই জায়গাটা একটু ঘুরে দেখতে হবে আশেপাশে কোথায় কি আছে। আশেপাশে যদি প্রথমে একটা গ্রাম খুঁজে পাই তাহলে তো মনে করো আমাদের জন্য অনেক ভালো হবে ওইটা। ও এখানে আমরা একটা কেভের মতো পাইছি, এক মিনিট, এখানে এগুলো আয়রন নাকি? আমাদের পাথর লাগবে, আর আমরা প্রথম দিনে মনে করো আয়রন পেয়ে গেলাম, ওয়াও। এগুলো আমরা উডেন পিকেক্স দিয়ে ভাঙতে পারবো না, এর জন্য আমাদের একটা স্টোন দিয়ে মানে আর কি পাথরের একটা পিকেক্স তৈরি করা লাগবে। সো এখান থেকে এটাকে তৈরি করে নিই। এবার এখান থেকে মনে করো আমাদের অনেকগুলো পাথর নিয়ে নিতে হবে, সেগুলো দিয়ে আমরা অনেক জিনিসপত্র তৈরি করব। এর আগে মনে করো আয়রনের ওর পাওয়া যায় তো, কিন্তু 1.17 পর থেকে র আয়রন মানে আয়রনের ওর আর এখানে নাই, আপডেটে বন্ধ করে দিছে এটা। প্রবলেম নেই, এখন মনে করো আমরা ফরচুন 3 পিকেক্সে যদি ভাঙি তাহলে মনে করো আরও বেশি করে আয়রন পাবো। এখান থেকে আমরা 6টার মতো র আয়রন পেয়ে গেছি, মানে আর কি আয়রনের ওর ছিল এখন র আয়রন। এখন এগুলা চুলার ভেতরে দিতে হবে, তার আগে এখান থেকে কিছু পাথর নিয়ে আমি এখান থেকে বের হয়ে যাবো, কারণ আমি কেভের ভেতরে বেশিক্ষণ থাকতে চাই না, কারণ এখন প্রথম দিন, প্রথম দিন আমার কারোর সাথে মারামারি করার কোনো ইচ্ছা নেই। আর এখানে পিক কোথা থেকে আসলো, আই এখান থেকে ভাগ, এখান থেকে ভাগ, তোর এখানে থাকার কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমরা মোটামুটি অনেকগুলো স্টোন নিয়ে নিচ্ছি, এইবার আমাদের কিছু ওয়েপেন তৈরি করে নিতে হবে যেগুলো আমাদের পরে অনেক কাজে লাগবে। সো আমি এখানে প্রথমে একটা অ্যাক্স তৈরি করে নেই, একটা এক্সট্রা আরও একটা পিকএক্স, এগুলাই ঠিক আছে, এর বেশি আর তেমন কিছু তৈরি করার প্রয়োজন নেই। ও আমরা একটা ফার্নেস তৈরি করে নিতে পারি, এর ভেতরে মনে করো আমরা জিনিসপত্র রান্না করতে পারবো। এখানে আমি জম্বির শব্দ শুনতেছি, এখানে আশেপাশে কোথাও না কোথাও জম্বি আছে, এর ভেতরে দেখতে ভাই এই কেভের ভেতরে ঢোকা মোটেও ঠিক হবে না, এখন আমার মরার কোনো ইচ্ছা নাই। এন্ডারম্যানের শব্দ শোনা যাইতেছে, চুপচাপ যেদিক থেকে আসছে এখান থেকে কেটে পড়তে হবে আমাদের, চলো উপরে যাইতে হবে। আও আমাদের এখন ফুড জোগাড় করতে হবে, আমার কাছে মোটেও ফুড নাই। মাইনক্রাফটের প্রথমে আমি মাইনিং করতে চলে আসছি, এদিকে এখন আমাদের ফুড জোগাড় করা হয় না। ওইখানে একটা এই ফুলটা আমরা নিয়ে নেই, পরে এগুলোতে আমরা ডাই তৈরি করতে পারবো এখান থেকে। এখানে আরও একটা কেভ আছে, আমার কেভের ভেতরে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি মোটামুটি এখান থেকে কিছু আয়রন নিয়ে নিছি প্রথম দিনে, এগুলো এনাফ। সো এখানে পিক, এখানে পিক ঘোরাঘুরি করতেছে, বাট পিকের মাংস হারাম, ওটা আমরা খাইতে পারবো না। আমাদের এখন গরু ভেড়া, আমাদের ভেড়া খুঁজে বের করতে হবে, আমাদের একটা বেড তৈরি করতে হবে, তার জন্য 3টা উল লাগবে, আর ওইগুলো আমরা ভেড়া মারলেই পাবো। বাট আমি ঘুরে ফিরে বারবার এখানে নদী কেন দেখতেছি ভাই, জঙ্গলের ভেতরে বারবার আমি ঘুরে ফিরে একই দিকে চলে আসতেছি। সো এইবার চলো আমরা একদম এর ভেতরে চলে যাব। এখানে কোথাও কোনো শিপ খুঁজে পাইতেছি না, গরুও না এইদিকে আশেপাশে কোথাও, মানে ওরা না থাকলে ভাই আমাদের ফুড জোগাড় করবো কীভাবে। এখানে এখানে আরও একটা কেভ দেখতে পারতেছো, ও এখানে আর অনেক বড় একটা কেভ আছে, কেভের ভিতরে অনেক জিনিসপত্র আছে। ওই দেখো এখানে কপারের ওর রয়েছে, সো ওইগুলা ওইগুলাতে আমরা, এক মিনিট, ওইখানে একটা রেল রয়েছে, মানে এর ভেতরে একটা মাইনশ্যাফ্ট আছে, এখানে ভালো লুট পাবো। বাট আমাদের কাছে মোটেও ফুড নাই, এখন ওইখানে যাওয়া যাবে না, ওইখানে আমরা পরে যাব। এইখানে মনে হইতেছে একটা গরু দেখতে পারছি, এই দেখো এখানে একটা গরু আছে। আরে কাকু তোমারে তুমি, একটা গরু তার বাচ্চারে নিয়ে ঘুরে বেড়াইতেছে না, তোমারে মারবো না, তোমার আমি তোমারে মারবো না, ওদের মারা ঠিক না। এইভাবে আমি আমরা হইতেছে মুরগি মারবো, মুরগি মাইরা মুরগি খাবো আমরা। ওকে চিকেন ডিনার হবে আজকে রাত্রে, চলো মারো এটারে মারো। এক মিনিট, আমরা এখান থেকে অনেকগুলো মাছ মেরে নিতে পারি। আমি গরু মুরগির পেছনে কেন পড়ছি, এখানে এতগুলো মাছ রয়েছে, তারপরেও মারো মারো এদেরকে মারো এদেরকে মারো এদেরকে মারো। আরে এত এতগুলো মারা লাগে, তাও মরে না কেন ওরা? ওকে একটা দুইটা মরছে মরছে, এবার এটার পালা, এবার এটার পালা, আরে মারতে কেন পারতেছি না। সো তো এখান থেকে আমরা মোটামুটি অনেকগুলো মাছ মারছি, এখন এগুলো রান্না করতে হবে খাওয়ার জন্য। দেখো আমাদের এখানে দেখতে পারতো, সে একটু তাড়াতাড়ি খাইতে হবে, না খাইলে আমরা এক্ষুনি মরবো। বাট চুলার ভেতরে দেওয়ার জন্য আমাদের কোল লাগবে, আমার কাছে কোনো কোল নাই আপাতত, উড, আপাতত উড দিয়েগুলো রান্না হয়ে থাকুক। ততক্ষণ কোল মাইন করতে তো আমাদের একটু যাওয়ার প্রয়োজন ছিল, বাট প্রবলেম নাই, উড দিয়ে আমরা রান্না করতে পারবো। আমার কাছে যেহেতু অ্যাক্স আছে এখান থেকে আমি আরও কিছু উড ভাঙ্গা নেই, উডগুলো আমাদের পরে কাজে লাগবে। প্রথমে সার্ভাইভ করার জন্য উড হইতেছে সব থেকে প্রয়োজনীয় একটা জিনিস।
আমাদের এখান থেকে শিপ খুঁজে বের করতে হবে, নাহলে মনে করো আমরা বেড তৈরি করতে পারবো না। আর এখান থেকে আমাদের বের হতে হবে, বাগানের ভেতরে কিছুই তেমন ভালো কিছু খুঁজে পাওয়া যাইতেছে না। সো এখানে মেবি আমাদের এগুলো রান্না হয়ে গেছে, আমাদের এগুলো রান্না হয়ে গেছে আপাতত, এগুলো এখন আমাদের খাইতে হবে। আর এর ভেতরে আমরা মুরগি এগুলো রান্না হইতে দিয়ে দেই। এখানে দেখতে পারতেছো কি অবস্থা, তাড়াতাড়ি খাবার খাইতে হবে আমাদের, নইলে একটু পরে আমরা সার্ভাইভ করতে পারবো না খাবার না খাইলে। ওকে, তো আমাদের হেল্পফুল হয়ে গেছে, এখন রাত হয়ে আসতেছে, এক্ষুনি একটু পরে রাত হয়ে যাবে। সো এই তো এখানে আমরা কোল পেয়ে গেছি, কোলের খুবই প্রয়োজন আমাদের, কোল দে আমরা কোল দে মনে করো টর্চ তৈরি করতে পারবো, মানে আর কি বাংলাতে যদি ওইটারে বলে মশাল, মশাল তৈরি করতে পারবো আমরা কোল দিয়ে। রাত হয়ে যাইতেছে, এইবার এখন মনস্টার আসা শুরু হয়ে যাবে। ও ভাই, তাড়াতাড়ি করো সূর্য, তাড়াতাড়ি করো, এখানে এগুলো রান্না হয়, এগুলো রান্না হয়ে গেছে। সৌ এক কাজ করি, আয়নের ওরগুলো এখানে হইতে থাকুক, ততক্ষণ আমরা এখানে এখন মনস্টার চলে আসবো, তো সেটা এখন ফাইট করতে হবে আমার। বেড তৈরি করতে পারলে আমি ঘুমাই যাইতে পারতাম, বাট এখন তো বেড তৈরি করতে পারি না। এখানে এগুলো রেডি হইতেছে, এগুলো হইতে থাকুক, এক্ষুনি এখানে জম্বি আর ক্রিপার আসা শুরু হয়ে যাবে। যেহেতু আমরা একটা টর্চ তৈরি করে নিয়েছি, সো অন্ধকারও সবকিছু আমরা দেখতে পারবো। এখানে কত দূর, এখানে এগুলো হয়ে গেছে, আয়নগুলো হয়ে গেছে। সো আমাদের আয়ন পাওয়া হয়ে গেছে, এখন চুলাটা এখান থেকে ভেঙে নিয়ে এলাকা ছেড়ে পালাও, এখানে কোনো কাম নাই। ও, ইফেক্ট দিল কিসের এটা, হোয়াট, স্লোনেসের ইফেক্ট কেমনে আসলো আমার কাছে, আমি আবার কি করছি এখানে। ও উইচ, এখানে উইচ চলে আসছে, আরে প্রথম দিন গেমের ভেতরে এখানে উইচ কোথা থেকে আসলো, পোষণ মারতেছে আমার পেছনে। ও এখানে মনস্টার দেখো, এখানে কঙ্কাল পেছনে পড়ছে তিনটে। ওকে ভাই, প্রথম দিন বেড তৈরি করতে না পারলে যা হয় সব থেকে। আর এখানে সামনে বলতে না বলতে এখানে সামনে জম্বি চলে আসছে, এখানে আরও একটা মুরগি পাইছি আমরা, মুরগি দিয়ে কী হবে। এক কাজ করি, এই আইল্যান্ডে এটা ভালো আছে, এইখানে যে আমার মাথায় একটা প্ল্যান আসছে, এখানে আমরা আপাতত ভাই এখানে থাকি, এবার আমাদেরকে কেউ মনে করো মারতে পারবে না। আচ্ছা, সকাল হওয়ার আগ পর্যন্ত আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা নিচ চলে যেতে পারি, নিচে যে এখান থেকে মনে করো কিছু পাথর কালেক্ট করতে পারি, যেগুলো আমাদের পরে অন্য অনেক কাজে লাগবে। সকাল হওয়ার পরপর মনে করো আমাদের প্রথমে এটা কোথায় চলে আসলাম, আমি একটা কেভের ভেতরে চলে আসছি, আমি কেভের ভেতরে যাব না আর, কেভের ভেতরে চলে আসছি শেষমেশ। সো এখানে আরও কিছু আয়ন আছে ভাই, আমার মাইনিংয়ে আসার কোনো ইচ্ছা নাই, আমার একটা বেড তৈরি করতে হবে, যেভাবে হোক সার্ভাইভ করতে হবে, এটা আমার প্ল্যান। বাট আয়সা যেহেতু পড়ছে, এখান থেকে কিছু আয়ন নিয়ে নেই আমি। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমাদের কাছে যেহেতু আয়ন আছে, আমরা একটা বালতি তৈরি করে নেই, আর একটা আয়ন দেওয়ার একটা আমরা পিক্যাক্স তৈরি করে নেই। হ্যাঁ, এই দুটা জিনিস তৈরি করলে হইতেছে, শিল্ড তৈরি করলে বেশি ভালো হতো, বাট আমাদের কাছে তো আরও আয়ন আছে, এখান থেকে জাস্ট একটা মাত্র আয়ন হলে হইতেছে, আর বাকিগুলোর প্রয়োজন না, এগুলো আমরা পরে কুক করবো। সো হাতে যদি শিল্ড থাকে তাহলে মনে করো আমাদেরকে আর মারতে পারবে না, এটা আমাদের কাছে রাখি। সো এখন আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে, বাইরে মেবি সকাল হয়ে গেছে, তখন অনেকক্ষণ এখানে আমি রয়েছি, এইটা ভাঙো। হ্যাঁ, এখানে বাইরে সকাল হয়ে গেছে, এখন আমাদের প্রথমে শিপ খুঁজে বের করতে হবে, তারপর মনে করো আগে বেড তৈরি করব। আর এখানে মাকড়সা কোথা থেকে আসলো, ও আমার কামড়ানোর ট্রাই করতেছে, আমার কাছে একসে কুড়াল ধরে মারবো আমরা, মরো মরে মরে না, এসো মাইরা ফেলছি। মনস্টার হান্টার দেখছো, আমরা মনস্টার হান্টার অ্যাডভান্সমেন্ট কমপ্লিট করে ফেলছি। আর একটা গরু, আরে গরু দৌড়াইতেছে কোথায়, এই যে এখানে আরও একটা গরু, এখানে আরও একটা গরু। সো এই আইল্যান্ডে চারপাশে আমার ঘোরা হয়ে গেছে, মনে হইতেছে এখানে আইল্যান্ড ছাড়া কিচ্ছু নাই ভাই, এখানে শিপ তো নাই। সো এখানে আমাদের কোনো কাজ নেই, এলাকা ছেড়ে আমাদের এখান থেকে বের হয়ে যাইতে হবে, একটা কাজ করে এখান থেকে আমরা একটা বোট তৈরি করে নেই, এই আইল্যান্ডে তেমন প্রয়োজনীয় কিছু নাই। সো চলো আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো, এখানে আমরা থাকবোই না। সো সামনে এখানে অনেক বড় বড় পাহাড় দেখতে পারতেছি, দেখি ওই ভাই আমি প্রয়োজনীয় কিছু পাই কিনা, এগুলা পরে আমাদের কাজে লাগবে, এগুলা ভাঙা নিয়ে নাও। ওকে, সো এখন পাহাড়ের উপরে উঠতে হবে, এর উপরে কি আছে সেগুলো আমাদের দেখতে যাবো। এখানে একটা ডলফিন রয়েছে, ওটা আমি মারতে চাই না, আমাদের কাছে ওয়াটার বাকেট আছে, সো এখান থেকে আমরা পানি নিয়ে নিতে পারি, কারণ পানি হলে আমাদের ওপরে উঠতে তারপরে এমএলজি করতে অনেক কাজে লাগবে পানি। এই তো, এই দেখো কত সুন্দর একটা ব্যায়াম রয়েছে এখানে, এখানেও তো আমরা অনেকগুলো গরু পাইয়া গেলাম, বাট আমাদের শিপ, ওই তো ওই তো পাইছি অবশেষে, এখানে আমি শিপ খুঁজে পাইছি ভাই অবশেষে, সেখান থেকে জাস্ট তিনটা। আমরা চাইলে এদেরকে আমরা মনে করো এদেরকে নামেরও নিতে পারি উল, বাট প্রথম তিনটা শিপ তো ভাই মারবই, পরে ওদেরকে আর মারবো না, পরে যে মনে করো ওদেরকে বাঁচায় রাখবো। এই ব্যায়ামটা খারাপ না, সার্ভাইভ করার জন্য ওই ব্যায়ামের থেকে এই ব্যায়ামটা বেশি ভালো, সামনে সাবানা ব্যায়াম মনে হইতেছে এদিকে। এখানে দেখো আরো কতগুলা শিপ আর কত ফ্ল্যাট একটা জায়গা, এইটা একদম পারফেক্ট একটা জায়গা আমাদের বেস তৈরি করার জন্য। সো আমাদের বেস আমরা এখানে কোথাও তৈরি করব। ও এখানে ঘোড়া রয়েছে, ওয়াও এখানে কতগুলা ঘোড়া, দাঁড়াও এখান থেকে আমি একটু ওপরে উঠা দেখি এই জায়গাটা কেমন, আমার মতে এই জায়গাটা বেস্ট একটা সার্ভাইভ করার জন্য। দেখো এখানে এদিকে আমাদের, এদিকে স্প্রুসের বায়োম আছে, এখান থেকে মনে করো আমরা উঠ নিতে পারবো, এদিকে আবার এক সব দিক থেকে এক কথায় বলতে গেলে এটা বেস্ট একটা জায়গা, আমাদের বেস আমরা এখানেই তৈরি করব, যেহেতু এখানে সম্পূর্ণ ফাঁকা একটা জায়গা আছে, এখানে আমরা অনেক কিছু বিল্ড করতে পারবো, পারফেক্ট একটা জায়গা। আজকে মনে করো কোনো আমরা ঘর বাড়ি তৈরি করবো না, জাস্ট আমাদের যে জিনিসপত্রগুলো আছে এখানে রাইখা, আমাদের একটা ফার্ম তৈরি করতে হবে, আর মনে করো কিছু উড, আমাদের বেসিক জিনিসপত্রগুলো সব আমরা গাছের নিচে রাখি,
গাছের নিচে আমরা প্রথমে আপাতত এখানে সার্ভাইভ করি। এর ভিতরে মনে করো আমাদের এক্সট্রা আইটেম গুলো রাখা দিতে পারবো যেগুলো আমাদের কোনো কাজে লাগবে না। এইবার প্রথমেই আমরা আগে একটা বেড তৈরি করে নাই ভাই। এই বেড তৈরি করার জন্য এর আগের দিন বেড তৈরি করতে পারি নাই, ওই আইল্যান্ডে অনেক প্যারা হয়েছিল। ওকে রেড বেড, হ্যাঁ এটা ঠিক আছে। আমাদের বেড গাছের নিচে এখানে সেট করে দেয়, রেসপন পয়েন্ট সেট। ওকে কমপ্লিট, আমাদের বেড তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের ছোট একটা বেসও তৈরি করা হয়ে গেছে। ঘর বাড়ি তৈরি করার জন্য যা লাগবে আশেপাশে সবই এখানে আছে, বাট এখন আমাদের ফুডের ব্যবস্থা করতে হবে। সো একটা কাজ করতে পারি, আমরা এখানে কিছু গরু ধরে নিয়ে আসতে পারি। এখানে ওই দেখো এখানে গরু রয়েছে অনেকগুলো, বাট এই গরুগুলাকে ধরার জন্য আমার উইট লাগবে, এদের ব্রিডিং করানোর জন্য উইট লাগবে। এখন এক কাজ করি, আমাদের একটা ফার্ম তৈরি করতে হবে। এই জায়গাটা খারাপ না, একটা হো তৈরি করে নিই। ফার্ম তৈরি করার জন্য আমাদের একটা প্রথমে হো তৈরি করতে হবে। ওকে এই হো তৈরি করা কমপ্লিট। এইবার আমাদের প্রথম ফার্ম আমরা এখানেই তৈরি করি, পরে পরে আরও সুন্দর অন্য জায়গায় আমরা তৈরি করবো। এবার আমাদের সিড লাগবে অনেকগুলো, আর এই জায়গাটা একটু লাইট আপ করতে হবে যাতে এখানে মনস্টার স্পন না হতে পারে। আমার কাছে যে টর্চ ছিল এগুলো তো অলমোস্ট আমি শেষ করে ফেলছি, মাত্র তিনটা পাইছি। ওকে এই তিনটা আগে এখানে প্লেস করে দেই। এগুলো এখানে থাকুক, আমাদের উইট হইলে হইতেছে। সো এখন আমরা রাতে ঘুমাইতে পারবো, কোনো প্রবলেম হবে না। এর আগে দুই দিন অনেক প্যারা হয়েছে, রাত্রে আমরা ঘুমাইতে পারি নাই। সকাল হয়ে গেছে। ওই দেখো এখানে জম্বি কঙ্কাল ওদেরকে আগুন ধরে গেছে, ওরা কিচ্ছু করতে পারবে না। হ্যালো, এবার তোমরা কিছু করতে পারবে না, অনেক জ্বালাইছে। এক মিনিট, ওইখানে ওইটা কি, ওইখানে একটা পোর্টাল মনে হইতেছে, ওইদিকে চলো তো একটু। ওইখানে একটা, হ্যাঁ ওইখানে একটা পোর্টাল আছে। ও এটা অনেক বড় একটা পোর্টাল, এই দেখো এটা অনেক বড় একটা পোর্টাল। এখান থেকে এটা পরে আমরা রিপেয়ার করবো, আমরা নতুন করে পোর্টাল তৈরি করবো না, এটা আমরা রিপেয়ার করবো। এখন এখানে এই চেস্টের ভেতরে এই জুতাটা ঠিক আছে, বাট এইটা কি লাগানো ভাই? এগুলো যে আমরা স্পাইডার, ও এখানে গোল্ড আছে, এগুলো ভাঙার জন্য মেবি আমাদের আয়নের পিকেক্স লাগবে, ওটা তো আমাদের কাছে আপাতত নাই। আর এই দিক থেকে দেখো এখানে মনে হচ্ছে সব, ও ভাই এখানে সব ধরনের বায়ু দেখতেছি আশেপাশে রয়েছে। সো সার্ভাইভ করার জন্য এটা বেস্ট একটা জায়গা। এত বড় জায়গার ভেতরে আমাদের ঘর কোথায় তৈরি করব সেটা এখন আমি ভাবতেছি। আমরা আমাদের বেস আবার চলে আসছি, এখানে যে উইট লাগাইছিলাম এগুলো বড় হইতেছে, এগুলো বড় হইতে থাকুক। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকুক।